Bismillahirrahmanirrahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English today pokkho theke apnader shokolke shagotom janacchi mahbubul ALAH. Bondhura ajke ami apnader jonno ekta ottonto guruttopurno lesson niye aschi. Lesson ti holo gerund ebong present participle niye. Bondhura gerund ebong present participle niye amader onek onek confusion toiri hoy bishesh kore exam hall er moddhe. আমাদের এই কনফিউশন গুলো থাকার কারণেই কিন্তু আমরা এখান থেকে একটি প্রশ্ন সেট করলে এই প্রশ্নের উত্তরটা আমরা কারেক্টলি করতে পারি না বন্ধুরা আজকে আপনারা আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কনসেপ্ট অবশ্যই আমি ক্লিয়ার করতে সক্ষম হব এবং আপনাদের এখান থেকে পরীক্ষার মধ্যে এক্সামের মধ্যে প্রশ্ন আসলে অবশ্যই এখান থেকে আপনারা মার্কস ক্যারি করতে পারবেন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই বন্ধুরা জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের যে স্ট্রাকচারের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ আমরা জানি ভার্বের বেস ফর্মের সাথে যুক্ত হলে সেটি জেরান্ড হতে পারে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে বন্ধুরা কখন জেরান্ড হবে যখন এই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটি এই ওয়ার্ডটি যখন নাউনের মতো কাজ করবে সেন্টেন্সের মধ্যে তখন সেটি জেরান্ড হবে আর যখন এটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব রূপে কাজ করে থাকবে তখন সেটিকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল বন্ধুরা এই পর্যন্ত আমি আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে পেরেছি বন্ধুরা তাহলে দেখেন আমি সরাসরি এক্সাম্পলে চলে যাই এক্সাম্পলগুলো অ্যানালাইসিস করলে আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে প্রথম যে এক্সাম্পলটি সেটি হলো দেখেন ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট এখানে ওয়াকিং এটি জেরান্ড কারণ এটি নাউনের মতো কাজ করেছে সেন্টেন্স মধ্যে যেহেতু সাবজেক্ট আর আমরা জানি সাবজেক্টটি নাউন এটি অবশ্যই নাউনের মতো কাজ করেছে তাহলে এটি জেরান্ড বন্ধুরা আমি এখানে আপনাদেরকে একটা টিপস বলতে পারি যেমন এই ধরনের ওয়ার্ডের রিপ্লেসমেন্ট করার পরে আমরা রিপ্লেস করব ইট দিয়ে যদি ইট দিয়ে রিপ্লেস করলে যদি একটি আন্ডারস্ট্যান্ডেবল একটি সেন্টেন্স মেক হয় তাহলে আমরা সেটাকে জেরান্ড বলবো অন্যথায় সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো এখন দেখেন তাহলে বন্ধুরা ওয়াকিং এর স্থলাভিষিক্ত আমি যদি ইট বলি ইট ইজ এ গুড হ্যাবিট তাহলে কিন্তু সেন্টেন্সটি একটি আন্ডারস্ট্যান্ডেবল সেন্টেন্স হচ্ছে দ্যাট মিনস এটি জেরান্ড বন্ধুরা জেরান্ডের দুই নম্বর যে ক্রাইটেরিয়া সেটি আমি বলি যদি প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশন সরাসরি প্রিপোজিশনের পরে যদি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় তখন সেটি জেরান্ড তাহলে দেখেন এখানে অ্যাবাউটটি প্রিপোজিশন এর পরে বসছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত গসিপিং এই গসিপিংটি হলো জেরান্ড বন্ধুরা তাহলে দ্বিতীয়টি হলো তিন নম্বর যে ক্রাইটেরিয়া জেরান্ডের সেটি হলো যে পসেসিভ প্রোনাউন এই পসেসিভ প্রোনাউনের পরে যদি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় তখন সেটি হবে জেরান্ড তাহলে এই চ্যাটিংটি হলো জেরান্ড তাহলে বন্ধুরা মেইনলি আমরা এই তিনটি ক্রাইটেরিয়াতে আমরা চিনব জেরান্ড তাহলে আশা করি আপনাদের জেরান্ড নিয়ে তেমন কোনো কনফিউশন আর নেই বন্ধুরা এখন আসেন তারপর বাকি রইল প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে শুধুমাত্র একটি কথাই বলবো সেটি হলো আমরা জানি যে যদি আগে বা পরে নাউন দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল হতে হলে তাকে অবশ্যই পরে একটি নাউন থাকতেই হবে যখন পরে নাউন থাকবে তখন সেটি প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে এখন সর্বক্ষেত্রেই নাউনটিকে ডিপেন্ড করে কিন্তু আমি এটি প্রেজেন্ট পার্টিসিপল হবে কি না সেটি কিন্তু আমি বলতে পারবো না এখানে বন্ধুরা আমরা একটা গেম খেলবো গেমটি হলো এরকম যেমন দেখেন আমি এই সেন্টেন্সটির মধ্যেই একটি এক্সাম্পল আমি লিখছি যে আই স এ সুইমিং বয় ইন দ্য সুইমিং পুল এখানে দুইটি সুইমিং আছে এই সুইমিংগুলোর পরে কিন্তু একটি করে নাউনও আছে এখন দুইটির মধ্যেই কিন্তু এখানে কিন্তু একটি জেরান্ড আছে আমাদের একটি প্রেজেন্ট পার্টিসিপল আছে বন্ধুরা কারণ এগুলো নাউনের পূর্বে বসছে বিদায় কিন্তু দুটিই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না বন্ধুরা এখন এখানে যদি নাউনের পূর্বে যদি এরকম ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত যদি ওয়ার্ড বসে তখন কোনটা প্রেজেন্ট পার্টিসিপল হবে কোনটা জেরান্ড হবে সেটি আমি এইটুকুর মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে দিব বন্ধুরা বন্ধুরা দেখেন এই যে ওয়ার্ড দুটো আছে আমরা এটাকে উল্টিয়ে পড়ার চেষ্টা করব যেমন দেখেন পুল যদি এই যে পুল নাউনটি আছে এই নাউনটির সাথে আমরা একটি ইস মাঝখানে একটি ইস দিব এবং তারপর আমি সুইমিংটি পড়ব দ্যাট মিনস পুল ইজ সুইমিং যদি এটিকে ইজ দিয়ে যদি পড়া যায় যদি এটিকে মাঝখানে ইজ দিয়ে পড়া যায় উল্টো করে তাহলে সেটি হলো প্রেজেন্ট পার্টিসিপল আর যদি ইজ দিয়ে না পড়া যায় ফর দিয়ে পড়া যায় তখন সেটি হবে গা জেরান্ড যেমন দেখেন আমি একটু লিখছি নাউন প্লাস ফর প্লাস ভার বেস ফর সাথে আইনজি যুক্ত হলে জেরান্ড হবে আর যদি নাউনের সাথে ইজ দিয়ে যদি পড়া যায় তখন সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল যেমন এটিকে আমি যদি বলি পুল ইজ সুইমিং তাহলে পুল ইজ সুইমিং কিন্তু এটি হয় না এটি আন্ডারস্ট্যান্ডেবল না এটি পড়া যায় না তাহলে
pool for swimming. Yes, pool for swimming. Pool মানে সাঁতার কাটা যায়। তাহলে pool for swimming এর এই swimming টি হলো gerund আর boy is swimming এটি হলো present participle। তো বন্ধুরা আমাদের কিন্তু পরীক্ষা সেন্টার মধ্যে কিন্তু বেশিরভাগই swimming pool, swimming boy এই রিলেটেড ওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের কি কনফিউশন তৈরি করে। যার দরুন আমরা কিন্তু নির্দ্বিধায় যখন দেখি যে এরপরে নাউন আছে তখনই কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিন্তু মার্কিং করে আসি। বন্ধুরা আশা করি আমার এই ছোট্ট লেসন থেকে আপনারা জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে একটি ওভারঅল ক্লিয়ার কাট ধারণা পেয়েছেন। বন্ধুরা আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমার এখনও এই ভিডিওটি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটিকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা আপনারা আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।